আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফিশ এন্ড কুজিন রেসিপি। ঈদের জন্য তো অনেক রেসিপি আপলোড করলাম, কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট রেসিপি তো আমি এখনও দেইনি, সেটা হচ্ছে প্লেন পোলাও। কারণ রোস্ট খাই, রেজালা খাই আর কাবাব খাই, পোলাও ছাড়া তো হবেই না। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু একটু ট্রিকি। যদি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ঠিকভাবে খেয়াল না করি তাহলেই হয়ে যেতে পারে গড়বড়। তাই চলুন দেখে নিই কীভাবে ঝরঝরা সুন্দর প্লেন পোলাও তৈরি করা যায়। প্রথমে তেল দিয়ে নিলাম, এখন এর মধ্যে দিয়ে দেব আমি ঘি। এখানে মোট 2 টেবিল স্পুন ঘি দিয়ে নিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব, ভাজা ভাজা না, জাস্ট অল্প একটু ট্রান্সলুসেন্ট কালার চলে আসলেই হয়ে যাবে। এখন এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিব একটা তেজপাতা, একটা দারুচিনি, 2 এলাচ, 4টা লং, 6-7টা গোলমরিচ, 1/2 টিস্পুন শাহি জিরা। এখানে গরম মশলা আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন এভাবে রং পরিবর্তন করবে তখন দিয়ে দিব আগে থেকেই ধুয়ে রাখা পোলাওয়ের চাল, এটা কালিজিরা পোলাওয়ের চাল। আর দেখুন, আমি যে ধুয়ে রেখেছি তাতে কিন্তু একটুও পানি নেই। আমি প্রায় 1 ঘন্টার মতো এটাকে ধুয়ে তারপরে এভাবেই পানি ঝাড়তে রেখে দিয়েছি। এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপস, কারণ আপনারা যদি এখন সাথে সাথে ধুয়ে তারপরে পোলাওটা রান্না করতে যান তাহলে আপনাদের পোলাও কখনোই ঝরঝরা হবে না। তাই ঝরঝরা পোলাও যদি খেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই চালটাকে কমপক্ষে 1 ঘন্টা আগে ধুয়ে এভাবে একটা স্ট্রেইনারে পানিটা ঝাড়তে রেখে দিবেন। এখন সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপসটা হচ্ছে এই চালটাকে এখন ভেজে নিতে হবে। যেমন ফার্স্ট স্টেপটা ছিল যে আপনাকে চালটাকে ধুয়ে পানিটা ঝারিয়ে নিতে হবে, আর এখন সেকেন্ড স্টেপটা হচ্ছে যে আপনাকে চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নাও মানে আমি এই বলছি না যে বাদামি রং করে ফেলতে হবে বা কিছু করতে হবে। চালটা ভাজবেন তখন চাল থেকে একটা সুন্দর অ্যারোমা বের হবে, মানে সুন্দর একটা গন্ধ বের হবে। আর যখন চালটা ভাজার সময় দেখবেন এই চালগুলো নিজে থেকেই একটু খুলে খুলে আসছে একে অপর থেকে, আর একটা শন শন শব্দ হচ্ছে, তখনই আপনি বুঝে যাবেন যে আপনার চালটা রেডি। এখন আমি এই চালটাকে কিছুক্ষণ ভেজে নিব, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কাজটা করতে হবে। আমার চালটা ভেজে নেওয়া হয়ে গেছে, এই দেখুন শন শন একটা শব্দ পাওয়া যাচ্ছে। এখন এখানে ছিল আমার 2 কাপ পরিমাণের চাল, এই 2 কাপ পরিমাণের চালের ভিতরে এখন আমি 4 কাপ পরিমাণের লিকুইড দিব। 4 কাপ পরিমাণের লিকুইড এজন্য বলছি কারণ আমি দেব প্রায় 2.5 কাপ পরিমাণের পানি আর 1.5 কাপ পরিমাণের দুধ। এই দিয়ে দিচ্ছি আমি 2.5 কাপ পরিমাণের পানি, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে গরম দুধ। পানিটা আর দুধটা দুটোই আমার গরম ছিল, এটাও একটা ইম্পর্ট্যান্ট স্টেপস। দুধ পানি দুটোই গরম দিতে হবে, কখনোই ঠান্ডাটা দিতে যাবেন না, তাহলে কিন্তু চালটা অনেক সাগি হয়ে যাবে আর তখন ঝরঝরা পোলাও হবে না। এখন আমি মিডিয়াম থেকে হাই হিটে এটাকে ফুটতে দিব। আমার চালটা ফুটে উঠেছে, এখন আমি এটাকে মিডিয়াম থেকে লো হিটে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় আর চালটা সিদ্ধ হয়ে যায়। ততক্ষণে এটাকে নাড়বো না, খুলবো না, কিছুই করব না। আমার পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে, একটু ময়েশ্চার বাকি আছে, এখন একবার নেড়ে দিব, জাস্ট আলতো করে করে দিব। যে কোনো চাল রান্নার সময়ই বেশি নাড়তে হয় না, কারণ চালের ভিতরে যে স্টার্চটা আছে ওটা যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু পুরো চালটাই একেবারে সগি হয়ে যায়, তখন আর ঝরঝরা ভাত হয় না। তো এখন আমার এখানে যতটুকু ময়েশ্চার আছে আমি একেবারেই দমে দিয়ে চুলার আজ নিভু নিভু করে, আমার চুলোর সবচেয়ে লোয়েস্ট আঁচ হলো 1, তো আমি 1-এ দিয়ে এখন এটাকে দমে দিয়ে রাখবো। আপনাদের পাতিলটা যদি ঠিক সারফেসের না হয় তাহলে নিচে একটা তাওয়া দিয়ে নিতে পারেন। এখন আমি এটাকে দমে দিয়ে দিব নেক্সট 10 মিনিটসের জন্য, ফিরছি 10 মিনিটস পরে। আমার পোলাওটা হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, আর দিয়ে দিব কিছু বেরেস্তা। দেখুন একেবারেই ঝরঝরা পোলাও আর কোনো ময়েশ্চার নেই এর ভিতরে। এই যে কিছু ছোট ছোট স্টেপস মনে রাখলেই আপনাদের পোলাওটাও এরকম ঝরঝরা হবে।
এখন যেহেতু আমি বেরেস্তাটা দিলাম আর মরিচটাও দিলাম, এখন এটাকে ঢেকে আরও 2 মিনিটের জন্য আমি দমে রাখবো, তারপরে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার সিম্পল প্লেন পোলাও। সিম্পল বাট খেতে অনেক মজা। আর যদি এভাবে একটা প্ল্যাটার সাজিয়ে দেওয়া হয় তাহলে তো আর কথাই নেই, এগুলো একটা আরেকটাকে একেবারে সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। চিকেন রোস্ট আর শামি কাবাব আর প্লেন পোলাও, পারফেক্ট কম্বিনেশন ঈদের জন্য। শামি কাবাব আর চিকেন রোস্টের রেসিপি আমি আগেই আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে নেব, আপনারা দেখে নিতে পারেন। আর প্লেন পোলাও দেখলেন তো কতটা সহজ, এখন জাস্ট ঈদে সবার সামনে রান্না করে পরিবেশন করার পালা, আর বাহ বা লোটার পালা। যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই বাসায় চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক।